পশ্চিম বিনাজুরি গ্রামের সমাজসেবক বাদল বড়ুয়া পরলোক গমন করেছেন। সোমবার 19 সেপ্টেম্বর তার অনিত্য সভা অনুষ্ঠিত হয়। এর আগে রবিবার সকাল 9টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 72 বছর। বাদল বড়ুয়া পশ্চিম বিনাজুরির প্রয়াত কর্তুল মাস্টার বাড়ির প্রয়াত হৃদয় কুমারের একমাত্র ছেলে। তিনি 3 ছেলে ও 2 মেয়ে সন্তানের জনক। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পশ্চিম বিনাজুরি স্বর্ণলতা বিহারের প্রতিষ্ঠাতা কানাডা প্রবাসী সমাজসেবক পরিতোষ বড়ুয়া সহ বিশিষ্ট জনেরা। বাবার মৃত্যুর সংবাদ পেয়ে প্রবাস থেকে দেশে ছুটে আসেন বাদল বড়ুয়ার বড় ছেলে রাজু বড়ুয়া। অনিত্য সভার সভাপতিত্ব করেন বাংলাদেশের বৌদ্ধ ধর্মের সর্বোচ্চ ধর্মীয় গুরু, 21শে পদকপ্রাপ্ত সংঘরাজ জ্ঞানশ্রী মহাথেরো। উদয়ন বড়ুয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন বিনাজুরি ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান সুকুমার বড়ুয়া, সৌমেন চৌধুরী মুকুল বড়ুয়া, শ্মশান বিহারের অধ্যক্ষ বৌদ্ধ রত্ন থেরো, প্রকৌশলী বিদুভূষণ বড়ুয়া, দিলীপ মাস্টার, মাখনলাল বড়ুয়া, পশ্চিম বিনাজুরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিটন বড়ুয়া। এ সময় উপস্থিত ছিলেন প্রবাসী রাজু বড়ুয়া, সজু বড়ুয়া, শর্মিলা বড়ুয়া, আকাশ বড়ুয়া, বিজয় বড়ুয়া, শাওন বড়ুয়া, তিন্নি বড়ুয়া, বীণা বড়ুয়া, প্রেমা, অর্ণব বড়ুয়া, অনু বড়ুয়া সহ আরও অনেকে। বাদল বড়ুয়ার মৃত্যুতে পশ্চিম বিনাজুরি স্বর্ণলতা বিহারের প্রতিষ্ঠাতা কানাডা প্রবাসী সমাজসেবক পরিতোষ বড়ুয়ার পাঠানো শোক বার্তায় তিনি স্মৃতিচারণ করে লিখেছেন, এই অনিত্য সংসারে কেউ কারো নয়, ভাইহারা বেদনা স্মৃতিকথা আদি অন্তজুড়ে রইবে। বড় ভাই হলেও আমার বন্ধুর মতো ছিলেন প্রিয় বাদলদা, যে কোনো কাজের বিষয়ে যখন সেটা গুরুত্বের সঙ্গে পালন করতেন, আর আমাকেও অনেক ভালোবাসতেন। আমি ঘরে ফিরতে দেরি হলে আমি যদি খেতে ডাকতাম তখন তিনি বলতেন আমি খেয়ে ফেলছি, তবুও জোর করে এক মুঠো খেতে হতো আমার সাথে। সারা রাত জেগে গল্প করতাম, নিজে সামাজিক মানুষ ছিলেন, নিজের ব্যক্তিগত কাজ বাদ দিয়ে সামাজিক কাজ করতেন বেশি। পড়ালেখার বিদ্যা না থাকলেও কারিগরি বিদ্যা রান্নাবান্নার কাজে ভালো সুনাম ছিল। আজ তুমিহারা সেই পূজা আসলে আবার গভীর বেদনার সাথে স্মরণ করা ছাড়া কিছুই করার নেই। কে বলে আজ তুমি নেই, এই মন্দিরে তোমার ছবি ফুলে গাঁথনমালা দিয়ে স্মৃতি হয়ে থাকবে। ওনার মৃত্যু 6 মাস আগে সে মন্দির ওনার নামে উদ্বোধন করেছিলাম আমি, সে আশাটা আমার পূর্ণ হলো, উনিও পুণ্যবান ব্যক্তি ছিলেন। আমাদের কাছে সেই নাম ফলকটা স্মরণীয় ও বরণীয় হয়ে থাকবে। তিনি আমাকে কত ভালোবাসতেন তার একটা জ্বলন্ত প্রমাণ, যখন আমি ঘরের বাউন্ডারি ওয়াল দিচ্ছি ওনার ঘরটা ভিতরে পড়ে গেল। তিনি আমাকে বলেছিলেন আমার নাড়ি কাটা ভিটা তোর জন্য ছাড়তে রাজি আছি, আমি গরিব মানুষ, আমার ও আমার ছেলেদের ভবিষ্যৎ দেখিও, আমিও আমার ওয়াদা পালন করেছি। বড় ছেলেকে প্রবাসে পাঠিয়েছিলাম, মেজ ছেলেকে আমার কাজের দায়িত্বে রেখেছিলাম, ছোট ছেলেকে ঢাকায় চাকরি দিয়েছি। আজ ওরা সফলতা অর্জন করে গ্রামে 2তলা বাড়ি করেছে, পরিবার ও বাবাকে নিয়ে শহরে অবস্থানরত ছিলেন। নাতি নাতনি বৌমার উপস্থিতিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাদলদা। আমিও আমাদের মন্দির কমিটির পক্ষ থেকে সাধুবাদের সাথে ওনার আত্মার সদাগতি কামনা করছি। সাধু সাধু সাধু। সমাজে ও পাড়ায় যে কোনো অনুষ্ঠানে বাদল বড়ুয়া ছাড়া কাজ হতো না। সমাজের কাজের কাঠছিড়া, পর্দা টাঙ্গানো, গাছে মাইক বাঁধা সব কাজ তিনি একাই করতেন। সর্বজনীয় উপকূপ্ত মন্দিরের মূল কমিটির মধ্যে 6 জন মাত্র জীবিত আছেন। তারা হলেন ধূতাঙ্গ সাধু ফণীভূষণ বড়ুয়া, বিতেশক মহাজন, ফটলকান্তি বড়ুয়া, সুকুমার বড়ুয়া, উপাসিকা নিউমা বালা বড়ুয়া। বাদল বড়ুয়া আজ আমাদের মাঝে নেই। পূজা কমিটির মধ্যে একজন গুরুত্বপূর্ণ মানুষ ছিলেন। আগামী বছর 28তম পূজা উদযাপন হবে, কিন্তু আমরা ওনার অভাবটা বুঝতে পারব, তিনি আজ আমাদের মাঝে নেই। যে 27 বছর পূজার মধ্যে তিনি একবারও অনুপস্থিত ছিলেন না, এটা একটি বড় স্মরণীয় কথা। সব পূজাতে তিনি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এবং প্রতি বছর মন্দিরের মোমবাতির টাকা দান করতেন। সবসময় মন্দিরের পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে নিয়োজিত থাকতেন। মন্দিরের প্রতিষ্ঠিত হওয়ার আগেই সে জায়গায় জলে বাঁশের খুঁটি গেড়ে মোচা তৈরি করতেন। সে মাঘ মাসে শীতের মধ্যে পানিতে নামতে কেউ সাহস করতেন না, তিনি একাই পানিতে নেমে কচুরি ফেনা পরিষ্কার সহ যাবতীয় কাজ করতেন।